আমার বেশি দিন টিকে না বলে ভেঙে যায় ভেঙে যায়, তো চোখের সামনে পড়লো, তো রেখে দিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো খুব ভালো লাগছে এই কুলাটা রেখে। বন্ধুরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। তোমাদের দোয়া শিব্বাতে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এপি ব্লগস, তো সকালকার সকাল এই চাটা খেয়েছি, আরও আমার দুই ছেলে স্কুলে গেছে, আমার হাজবেন্ড দোকানে গেছে, তো অনেকগুলো কাজকর্ম করে ফেলেছি। আর এই যে গড্ডা গোছানো রয়েছে বিছনাপাটি, তো এগুলো অনেকটা গুছাবো। আর এটা একটু বেড কাপড়টা একটু চেঞ্জ করবো, কারণ নোংরা হয়ে গেছে। একটু হোয়াইট কালার বিছানা পাতবো, হোয়াইট কালার বিছানা পাতলে অনেকটা সুন্দর লাগবো। আর গড্ডা একটু ডেকোরেশন করবো, দেখি কতটা পারি, কারণ শনিবার দিন বাপের বাড়ি যাচ্ছি। গড্ডা একটু সুন্দর গুছিয়ে টুছিয়ে যেতে হবে, হয়তো আমার কেউ নাই তো গড্ডা গুছিয়ে রাখবে। তো দেখি কতটা পারি গড্ডা গুছানো, তো তোমার সাথে সবটাই শেয়ার করবো। তো তোমরা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর আমার মতন ক্যারা ক্যারা কদিন কদিন পরে পরে গড্ডা একটু ডেকোরেশন করো, অবশ্যই একটা কমেন্ট করে জানাইও। তো এক জায়গায় বস্তু থাকলে কি বস্তু আর দেখতে দেখতে ভোর হয়ে যায়, আর যদি একটু চেঞ্জ করা হয় মনের ভিতরে একটু অনুভব করা শান্তি লাগে, খুব ভালো লাগে দেখতে। তো আমি কদিন পরে পরে গড্ডা একটু চেঞ্জ করি, তো একটু স্বর্ণরা করলেই হয়ে যায়। তো আমার মতন ক্যারা ক্যারা এইরকম করো চেঞ্জ, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। তো সারাদিন কী কী কাজকর্ম করছি তোমার সাথে একটু হলেও শেয়ার করবো, তো বন্ধুরা একটু সাপোর্ট করো। বন্ধুরা তো আমার ঘর গোছানো হয়ে গেছে, তো ঘরটা মুছি না মুছবো। তো ওই ঘরটা ছিল দুটা ফুলদানি আসল, তো এখানে একটা রাখলাম, আর একটা রাখলাম হয়েছে এখানে, একটা রেখে উপর সুন্দরভাবে একটা ফুলদানি বসিয়ে নিয়েছি, খুব সুন্দর ভালো লাগছে। তো এই বেটের সাথে এটা খুব মানাইছে, তোমরা কমেন্ট করে জানাও। আর এই বেডটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তো পিওর কটনের বিছানা চাদর খুবই ভালো লাগছে বন্ধুরা। তো আমাকে খুব ভালো লাগছে এই বিছানা বেড কাভারটা, মানে কটনের একবারে পিওর কটন।
তো একটু ডেকোরেশন করছি, খুব তোমাদেরকে বললাম যে হরণ করলে খুব ভালো লাগে। তো এখানে যে ভিতর সাইড পড়ে গেছে, তো এখানে একটা গডেস শোকেস, দুটা আল্লাহ আছে এদিকে। এখানে আমরা শুই, এই যে বন্ধুরা খুব ভালো লাগছে আমার কাছে। তোমরা কমেন্ট করে জানাও বেড কভারটা কত সুন্দর। তো ভাঙ্গা হোক আর ঘর ভালো পাকাই হোক, আর ভাঙ্গা ঘরই হোক যদি সাজানো যায়, একটু অল্প কিছু দিয়ে ঘরটা সাজালে খুব সুন্দর লাগে, ভালো লাগে আমার কাছে। এরকমই ঘর খুবই ভালো লাগে আমার, যা আছে আমার এটাই, এটাই আমার লাখ টাকার ঘর। তো হয়তো পারবো না, কিন্তু তো আশা আছে, তোমরা দোয়া করবেন সবাই, যদি ভবিষ্যতে কিছু করতে পারি। তো সবে পাশে থাকলে সব কিছু হয়, তো দোয়া করবেন। তো আমার কাজকর্ম তোমাদের সাথে সব কিছু একটা শেয়ার করতে পারি, কারণ আমি তো আগের ক্যামেরায় বলছি আমার ক্যামেরা ধরার লুক নাই, তো একা একা করতে হয়, একটা স্ট্যাম্পও নাই। তো তোমরা আমাকে হেল্প করো, আমি যেন একটা স্ট্যাম্প কিনতে পারি। অনেক কিছু কেনার বাত আছে, তো ধীরে ধীরে কিনবো। তো আমার কাজটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন দিদিরা বন্ধুরা দাদা যারা যেন আমার ভিডিওটা দেখো। তো খুব কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, একটা লাইকের জন্য প্লিজ একটা লাইক করে দাও। তো ফিরে আবার নিশ ভিডিও আনবো ভালো ভালো। তো তোমরা কোন ধরনের ভিডিও চাও তোমরা কমেন্ট করা জানা বন্ধুরা। তো আবার ভিডিও নিয়ে আসছি নেক্সট। তো সুস্থ থাকো, সবাই ভালো থাকো, নিজে খেয়াল রেখো। তো ওই যে আমি ঘরটা মুছে নিচ্ছি, দেখো তো সুন্দর করে ঘরটা চিকচিক করছে, খুব ভালো লাগছে। অনেকদিন পর ঘর মুছলাম, খুব ফ্রেশ লাগছে বন্ধুরা। তো যদি ভালো লেগে থাকে আমার এই ঘরটা সাজানোর জন্য, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।